একটা তদন্তের পার্ট। আমরা বারবার বলছি যে তদন্তে যা উঠে আসবে, তদন্তের দায়িত্ব এখন সিবিআই। যা এখনো পর্যন্ত আমাদের পরিষ্কার, যা আমরা দেখতে পেয়েছি, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে। মূল ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনো কেউ অ্যারেস্ট সিবিআই কাউকে করতে পারেনি। যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের ওপর সরাসরি ধর্ষণ খুনের কোনো অভিযোগ নেই। আমাদের বক্তব্য, ধর্ষণ এবং খুনে প্রত্যেকটি যারা জড়িত বলে চিহ্নিত হবেন তাদের ফাঁসি, তার সঙ্গে চক্রান্তে যদি কেউ থাকে বা তথ্য প্রমাণ লোপাটে যারা থাকবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, চরমতম শাস্তি হোক। যদি কোথাও কোনো রকম, এখন সিবিআই যেগুলো তদন্তের এই স্টেজে কোর্টে বলে পরবর্তীকালে বহু ক্ষেত্রে তার থেকে সরে যায়, ফলে সেই জায়গায় যে কথা তারা বলছেন তারা যথেষ্ট মারাত্মক অভিযোগ। যদি সত্যি তার কোনো প্রামাণ্য তথ্য থাকে তাহলে যারা যারা এর সঙ্গে জড়িত প্রত্যেকের শাস্তি হোক। মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মণ্ডল গ্রেফতার হলো, তিনি কে? টালা থানার ওসি। ফরওয়ার্ডিং লিখলো সিবিআই, ফরওয়ার্ডিং এ কি লিখলো? পুলিশ, কলকাতা পুলিশ, তারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে। এরপরে রাজ্যের পুলিশ মন্ত্রীর চেয়ারে থাকা যায়, হ্যাঁ কি না বলুন আপনারাই। তাই আমরা আজ জানাতে এসেছি যে মাননীয়া আপনি পালাতে পারবেন না, বিজেপি আপনাকে ছাড়বে না। আমাদের রাজ্য সভাপতি রাজ্যে সিদ্ধান্ত অনুযায়ী 16 তারিখে ধর্মতলা থেকে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন। কর্মসূচি চলছে, মহিলা মোর্চার বোনেরা, দিদিরা, মায়েরা ঝাড়ু হাতে, শঙ্খ বাজিয়ে, গঙ্গা জল নিয়ে এই অপবিত্র করে দেওয়া থানাগুলিকে পবিত্র করেছে, শুদ্ধিকরণ করেছে।